রাতের বাংলাদেশ দক্ষিণ থেকে রাজধানীর পথে চট্টগ্রাম থেকে কুমিল্লার দাউদকান্দি এরপর গজারিয়া মেঘনা হয়ে ঢাকার কাঁচপুর পর্যন্ত প্রায় পনেরোটিরও বেশি পুলিশ চেকপোস্ট দেখা গেছে সীতাকুণ্ড পেরিয়ে মিরসরাই সীমানায় ঢুকতেই চোখে পড়ে এর একটি অদূরে রাস্তায় সময় সংবাদের গাড়ি থামিয়ে পর্যবেক্ষণ করা হয় হাইওয়ে পুলিশের কাজকর্ম রাতের আধারে গাড়ির আবছা আলোয় দেখা গেল হাত বাড়িয়ে দিতে

চারটা দিয়ে ওই টাকাটা রাইখা কাগজটা শোনাবে না চলে যান রাত সাড়ে চারটা দাউদকান্দি সেতু পেরোতেই গজারিয়া থানা পুলিশের গাড়ির দেখা মিলল রাস্তার পাশে এখানকার চিত্র যেন আরও বিচিত্র গত কয়েক মাসে পুলিশের উপর হামলা এবং পুলিশ হত্যার পরও টনক নড়েনি এই পুলিশ সদস্যদের ঘুমের ছবি ক্যামেরায় ধারণ করা হলে সময় সংবাদের রিপোর্টারকে টাকা দিতে এগিয়ে আসেন এই কর্মকর্তা সেই সঙ্গে করেন এই ছবি প্রচার না করতে কাজ যে। এরপর মেঘনা সেতুর আগের চেকপোস্টে সময় সংবাদের গাড়ি চালকের কাছে টাকা চাওয়া হলে ক্যামেরা অন করতেই কেটে পড়েন পুলিশ সদস্যরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সাইফুল রুদ্র সময় সংবাদ